রক্ষকই ভক্ষক, এমনই অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঘরের মধ্যে এক যুবতীর সঙ্গে হাতে নাতে ধরে ফেলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের অগ্রিটোলা এলাকায়। যুবতী ও গ্রামবাসীদের দাবি, যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে বারংবার শারীরিক সম্পর্ক করলেও এখন বিয়েতে অস্বীকার করছে বলে অভিযোগ। তাই যুবতীর ঘর থেকে পুলিশ কর্মী যুবককে পাকড়াও করে তুলে দেওয়া হয় মানিকচক থানার হাতে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সরগোল পড়েছে। জানা গিয়েছে মানিকচকের ডোমহাট মদনটোলার যুবক বাপি মণ্ডলের সাথে এলাকারই এক যুবতীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। মেয়েটির বাবা মা নেই। এলাকাবাসীরা ওই যুবতীর বাড়িতে ঘন ঘন আসতেও দেখেছেন সেই যুবককে। প্রথমে কিছু না জানলেও পরবর্তীতে তাদের সম্পর্কের কথা জানতে পারেন বাসিন্দারা। তবে 7 মাস আগে সেই যুবক জেল পুলিশের চাকরি পায়। বর্তমানে নিউ জলপাইগুড়িতে কর্মরত বলে জানা গিয়েছে। এরপর থেকেই তাদের সম্পর্ক ভেঙে দিতে চাইছে যুবক। কিন্তু অভিযুক্ত যুবক সেই যুবতীর সঙ্গে আবারও দেখা করতে এলে গ্রামবাসীরা খবর পেয়ে যুবককে হাতে নাতে ধরে ফেলেন। দুজনকেই ঘরের মধ্যে দীর্ঘক্ষণ তালা বন্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। যুবককে আটক করে থানায় নিয়ে যায়। যুবতীর দাবি, তাদের মধ্যে দীর্ঘ 4 বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার শারীরিক সম্পর্ক করেছে। এমনকি ওই যুবক তার কাছ থেকে 100,000 টাকা নিয়েছে বলে অভিযোগ। তবে পুলিশের চাকরি পাওয়ার পর থেকে তার সাথে সম্পর্ক রাখতে চায়নি যুবকটি, তাই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন। মানিকচক থানার পুলিশ জানিয়েছে যুবতীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটা হচ্ছে যে আমাদের মানিকচক মসজিদের সামনে প্রায় ছেলেটা আসা যাওয়া করছে। আমি জিজ্ঞাসা করলাম ছেলেটাকে, মেয়েটাকে, যে ছেলেটা কে আছে। বলছে আমার বাড়ির লোক আছে। মাঝে সাথে এরকম দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি 4-5 বছর থেকে এদের সম্পর্ক আছে। মাঝখানে নাকি টাকাও নিয়ে গেছে মেয়ের কাছ থেকে, তাই বিয়ে করবো কোনো কাজেও ফেঁসে গেছিলো, 2,00,000 টাকা নিয়ে গেছিলো। আজকে ও 10,000 টাকা দিতে এসে যে 10,000 টাকা দিব, এর বাড়িতে খাবার নাই, বাবা নাই, মাও নাই, দুজনাই মারা গেছে। এবার দীর্ঘদিন ধরে এদের সম্পর্ক আছে। মেয়েটা কালকেই, এদের কালকে আসার কথা ছিল ছেলেটার, কালকে আসেনি, আজকে এসছে। আজকে সকালে আমি মাংস বিক্রি করছি, ওখান থেকে আমি ছুটে এসেছি, এসে গেছি তো দেখছি না ঠিকই ওর বাড়িতে ঢুকে আছে। সেটা বলছে আমাকে ফোন করে যে আমি বিয়ে করবো না, ওদের বিয়ে করার মানে কথাবার্তা হওয়া আছে কিন্তু বিয়ে করতে চাইছে না এখন। কেন? কোনো ওর দাদার বিয়ে হয়নি, বড়োটা ভাইয়ের, তাই জন্য বিয়ে করতে চাইছে না। ও বলছে বড়োটা দাদার বিয়ে হবে, তারপরে আমি বিয়ে করবো। এবার ওই এখন চাকরি পেয়ে গেছে জেল পুলিশে। এবার এখন চাকরি পাওয়ার পরে ও বলছে আমি বিয়ে করবো না। কিন্তু আমরা আমরা সামাজিক হিসাবে আমরা বলতে চাইছি যে মেয়েটার বিয়ে হোক, যেহেতু মেয়ের বাবাও নাই, মাও নাই, এখন ওর আশেপাশে কেউ নাই, আমরা চাইছি ওর রীতিমতো শাস্তি হয়ে বিয়ে হোক, আমরা আর কিছু চাইছি না। আজকে আমি যখন এসি দেখছি মোটর সাইকেল লাগিয়ে আছে। যদি ছেলেটার থামে, যদি ছেলেটার যদি মনোবৃত্তি যদি ভালো থাকতো, তাহলে ছেলেটা একা আসতো না, সঙ্গে দুজনকে নিয়ে আসতো, টাকা দিত। সে দেখছি যে মোটর সাইকেল বাইরে রেখে লক করে ভিতরে ঢুকে আছে। আমি সারা দিচ্ছি ভিতর থেকে, কেউ কিন্তু কোনো কথা বলছে না। তারপরে আমি গেটে তালা মেরেছি, ওর বাইকে তালা মেরেছি, ছেলেটাকে বলেছি, ছেলেটা বললো আমাকে 5 থেকে 10 মিনিট সময় দাও, আমি সিঁদুর দিব। আমি বললাম সিঁদুর দাও, না হয় তুমি বিয়ে করো, না হয় তুমি থানায় যাও। ছেলেটা বললো যে আমাকে 5 থেকে 10 মিনিট সময় দাও, তারপরে আমি বিয়ে করে নিব, আমাকে জানাচ্ছি। দেখি সময় আমাদের অতিক্রম হয়ে গেল। তারপরে আমরা দীর্ঘস্থিতিতে ফেলে তারপরে থানা থেকে পুলিশ ডেকে আমরা ওকে পুলিশের হেফাজত করেছি।